আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজেস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আর একটা কুকিং ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আমার ছেলেমেয়েদের জন্য কাপকেক বানাচ্ছি এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য আমি নিয়ে নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার উইথ 1 টিস্পুন বেকিং পাউডার, অয়েল, 2 এগ, দেন পাউডার সুগার অ্যান্ড 1 টিস্পুন অফ ভ্যানিলা এসেন্স। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে আমি ডিম দুটোকে ফেটিয়ে এর সাথে পাউডার সুগার অ্যান্ড পিঞ্চ অফ সল্ট দিয়ে এটাকে আমি ফোমি হওয়া পর্যন্ত এটাকে আমি বিট করব হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে। ফোমি হয়ে আসলে এখন আমি এটার ভিতরে ভ্যানিলা এসেন্স অল পারপাস ফ্লাওয়ার উইথ বেকিং পাউডার 1 টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড অয়েল মিশিয়ে এটাকে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা হয়ে গেলে আমি কাপকেক মোল্ডটাকে রেডি করব। এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে কাপকেক মোল্ডটাতে কেকের পেপার বসাতে। এখন আমি ব্যাটারটা এটার ভিতরে মোল্ডের ভিতরে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এটাকে আমি 25 মিনিটসের জন্য ওভেনে রাখব। 25 মিনিটস পরে আমাদের কেক হয়ে আসলো, এভাবে সফট কেক হয়েছে। ইয়ার্স, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।